ব্রেকফাস্টিং যেগুলো করলে আপনার রোজা ভাঙে না, আমরা বলেছিলাম যে অনিচ্ছাকৃত ভাবে যদি কেউ খায় বা জোর করে যদি আপনাকে কেউ কিছু খাইয়ে দেয়, ব্লাড টেস্ট যদি করেন অল্প ব্লিডিং হয়, অনিচ্ছাকৃত যদি বমি হয় রোজা ভাঙবে না, নাক দিয়ে রক্ত বেরোলে যদি অল্প রক্ত হয় ভাঙবে না, দাঁত ফেললে অল্প রক্ত বেরোলে রোজা ভাঙবে না। ইনজেকশনের ক্ষেত্রে যারা পরে এসেছেন আরেকবার শুনেন, ইনজেকশনের ক্ষেত্রে হচ্ছে যদি ইনজেকশনটা ফুড সাপ্লিমেন্টারি হয়, খাদ্যের পরিপূরক কিংবা এনার্জেটিক হয়, আপনার শক্তিবর্ধক, কিংবা এই ইনজেকশন যদি আপনার নিউট্রিশিয়াস হয়, পুষ্টিগুণ সমৃদ্ধ হয় এবং এটা যদি পাকস্থলীতে যায় রোজা ভেঙে যাবে। আর যদি এগুলো না হয় পেইন কিলার ইনজেকশন, অ্যান্টিবায়োটিক ইনজেকশনে রোজা ভাঙে না। তারপর আমরা বলেছিলাম কিছু কমন বিষয়, হ্যাঁ, যেমন টুথপেস্ট আমরা উৎসাহিত করেছি যে দিনের বেলা যাতে এটা ইউজ না করি, বা টুথপেস্ট দিয়ে ব্রাশ করলে রোজা ভাঙবে না। তারপর আই ড্রপ, এয়ার ড্রপ, তারপর আইলিনার, এরপরে ইনসুলিন ফর ডায়াবেটিক্স, ইনহেলার ফর অ্যাজমা পেশেন্ট, পারফিউম, এগুলোতে রোজা ভাঙে না। সাপোসিটরি দিলে রোজা ভাঙে না। এনাল মেডিসিন পিল, নাকের ড্রপের ক্ষেত্রে আমরা বলেছিলাম স্কলারদের অনেক তর্ক বিতর্ক, এখানে বিশুদ্ধ মত, অথেন্টিক মত হচ্ছে যে রোজা ভেঙে যাবে, আমরা নাকের ড্রপটা রোজা রাখা অবস্থায় দিতে পারবো না। আর সর্বশেষ আমরা বলেছিলাম যে শেফ যারা আছেন, যারা রান্না করেন বাবুর্চি, তারা খাবারের স্বাদ নিতে পারবেন, স্বাদ নিয়ে ওইটা লবণ ঝাল এটা চেক করে কুলি করে ফেলে দিতে হবে আর কি, যেহেতু অনেক সময় অনেক মানুষের জন্য তারা রান্না করে।